हाय फ्रेंड्स, सिंपल कुकिंग एंड लिविंग तुम्हारे सकल के वेलकम। आज हमें ओवेने सर्षे इलिश बनिए देखा, इटा खूब सहजे चटपट बनिए नवा जाए। इलिश माच खूब बेसि जले धुले स्वाद नष्ट हो जाए, तई खूब अल्प जले भलोभवे परिष्कार करे नेब। आमी एखाने चार पिस माच नियेछी। एबार माचगुलोते परिमाण मतो लवण, सामान्य हलुद और सामान्य सर्षे तेल दिए खूब भालोभावे मेखे निच्छी। मोटामोटी 10 মিনিটের জন্য এইভাবেই মেখে রাখলে খুব ভালো হয়, তাতে মাছের মধ্যে নুন হলুদ ভালোভাবে ঢুকতে পারে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা 1 চা চামচ পোস্ত আর 2 কাঁচা লঙ্কা গ্রাইন্ডারচারে দিয়ে দিচ্ছি। এটার খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা 1 টেবিল চামচ পরিমাণ সরষেও একইভাবে বেটে নেব। সর্ষে আর পোস্ত দুটোই কিন্তু আমি 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, তাতে পেস্টটা খুব ভালো হয়। সর্ষের খোসা খাওয়া শরীরের জন্য ভালো নয়, তাই আমি পেস্টে সামান্য পরিমাণ জল মিশিয়ে স্ট্রেনারের সাহায্যে খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি। সাদা বাটিতে খোসা ছাড়া সর্ষে বাটা আর হলুদ বাটিতে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। একটা প্যান নিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো উল্টে পাল্টে জাস্ট 1 মিনিটের জন্য ভেজে নেব। যদি তোমাদের মাছগুলো খুব ফ্রেশ হয় তাহলে এই ভাজার প্রসেসটা স্কিপ করতে পারো। আমার মাছগুলো একটু ফ্রোজেন, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওভেনে ইউজ করা যায় এরকম একটা প্যান নিয়ে প্যানের ভেতরের দিকটা ঠিক এইভাবে একটা ফয়েল দিয়ে মুড়িয়ে নেব। এবার ভেজে রাখা মাছের পিসগুলো ফয়েল দিয়ে মোড়ানো প্যানের উপরে একটা একটা করে সাজিয়ে নেব। গ্রেভির জন্য মশলাগুলোও মিশিয়ে নিতে হবে। আমি সাদা বাটিতে যে সর্ষে বেটে রেখেছিলাম তার মধ্যে হলুদ বাটিতে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা সর্ষে বাটার মধ্যে ঢেলে দিলাম। লাগবে পরিমাণ মতো লবণ, লাগবে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, লাগবে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন কালো জিরে, 1/2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এবার সবটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ মেশানো হয়ে গেছে। এবার এই মিক্সচারটা মাছের পিসগুলোর ওপরে ঢেলে দেব। আমি 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, এটা মাছ বরাবর চিরে সবকটা মাছের পিসের ওপরে দিয়ে দেব। পোস্ত বাটার সময় আমি 2 কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এখানে ঝালটা অ্যাডজাস্ট করার জন্য আমি আরও এক্সট্রা 4 কাঁচা লঙ্কা দিলাম। তোমরা কিন্তু আরও বেশি কাঁচা লঙ্কাও দিতে পারো, এই রেসিপিটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। মাছ ভাজার পর যে তেলটা বেঁচে গিয়েছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো পাওয়া যাবে। এবার একইভাবে ফয়েল পেপার দিয়ে প্যানটা কভার করে দিতে হবে। প্যানটা ফয়েল পেপার দিয়ে মোড়ানো হয়ে গেছে। এবার ওভেনের টাইম আর টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নেব। ওভেনে টেম্পারেচারটা রাখো 350 ডিগ্রি ফারেনহাইট, তোমরা সেলসিয়াসে অ্যাডজাস্ট করতে চাইলে 170 ডিগ্রি সেলসিয়াসে রাখবে। আর 30 থেকে 35 মিনিটের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট হবে।
30 মিনিট অ্যাডজাস্ট করে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, এখন থাকলো 20 মিনিট। এই 20 মিনিটে বেক করতে হবে, ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট মতো লাগে। আহা, ইলিশ সর্ষে বেক হওয়ার দারুণ গন্ধ কিন্তু আমি এখন থেকেই পাচ্ছি। 20 মিনিটে বেক কিন্তু একদম কমপ্লিট। আমি প্যানটা ওভেন থেকে বের করে নিয়েছি, চলো দেখি কেমন হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু ফাটাফাটি। তোমরা দেখতেই পেলে ঘরে থাকে এরকম সাধারণ উপকরণ দিয়ে আমি কিভাবে ওভেনে সর্ষে ইলিশ বানিয়ে ফেললাম। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর এটা অবশ্যই গরম ভাতে খেও, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। খুব সহজে ওভেনে ইলিশ মাছ তৈরির রেসিপি আমি তোমাদের আজ দেখিয়ে দিলাম। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই বাই।